হ্যালো ফ্রেন্ডস, আমি মিষ্টি। মিষ্টির রান্নাঘরে আরও একবার স্বাগত। আজ আমি বানাবো চিজ ব্রেড পাকোড়া। এটা বানানো যতটা সহজ, খেতে ঠিক ততটাই টেস্টি। এটা বাচ্চাদের সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে বা স্কুলের টিফিনে যে কোনো সময় আপনারা দিতে পারেন। আসুন তাহলে দেখে নেওয়া যাক চিজ ব্রেড পাকোড়া আমি কিভাবে বানাই। চিজ ব্রেড পাকোড়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মোজরেলা চিজ, গ্রেট করে নিয়েছি। নিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, আমি কুচি করে রেখেছি। ধনে পাতা কুচি করে রেখেছি। 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে কুচি করে রেখেছি। পরিমাণ মতো লবণ, আর প্রথমেই যে ধনে আর জিরে শুকনো লঙ্কাটা আমি ড্রাই রোস্ট করেছিলাম এখানে নিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি সিদ্ধ আলু, আর অবশ্যই ব্রেড। প্রথমে আমি ধনে জিরে আর শুকনো লঙ্কাটা যেটা ড্রাই রোস্ট করে নিয়েছিলাম ওটাকে একটা ছোট্ট হামানদিস্তায় আমি একটুখানি থেতো করে নেব। মিক্সিতে দেওয়ার দরকার নেই, কারণ এটা একটু গোটা গোটায় থাকলেই ভালো লাগে। এরকম ভাবে কুটে নিতে হবে। এবার আমি সবকিছু আলুর মধ্যে দিয়ে দেব। এবার আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে রাখা ধনে জিরে আর শুকনো লঙ্কার মিশ্রণটা। দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো লবণ। এবার সবকিছু আমি খুব ভালো করে মেখে নেব। আমি খুব ভালো করে আলুটা মেখে নিলাম। এবার আমি এখানে ব্রেড নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি সস। এবার সসটাকে আমি ভালো করে ব্রেডের ওপরে লাগিয়ে নেব। আর বাচ্চারা
এদিকে আমি ওভেনে আর একটা কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি। এবার একটা একটা করে ব্রেড পাকোড়া আমি ব্যাটারের মধ্যে দিয়ে পুরো ব্রেড পাকোড়াতে আমি ব্যাটারটাকে লাগিয়ে নেব। খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। ভালো করে আমার লাগানো হয়ে গেছে ব্যাটারটা। এদিকে তেলটাও গরম হয়ে গেছে। এবার একটা একটা করে ব্রেড পাকোড়া আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আমার একটা সাইড ফ্রাই হয়ে গেছে, আমি উল্টে নিয়েছি, মিডিয়াম আছে, আমার এগুলোকে ফ্রাই করতে হবে। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। আমার ব্রেড পাকোড়াটা পুরোপুরিভাবে তৈরি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করি যেন আপনার ফোনে সবার প্রথমে নোটিফিকেশানটি পৌঁছে যায়। আর রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো জানাবেন।